আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। ওয়েলকাম জানাচ্ছি নতুন আরেকটি ব্লগে। আমরা একটু সমস্যায় আছি। আমাদের যে ইলেকট্রিকের চুলায় আমরা সবসময় রান্নাবান্না করি, সেই চুলাটি আজকে দুদিন ধরে কাজ করছে না। যে টাচ স্ক্রিনের মধ্যে যেটা চুলা অন অফ করতে হয় বা হিট আপ অ্যান্ড ডাউন করতে হয়, এটা কাজ করছে না, কেন হচ্ছে বুঝতে পারছি না। তো বাড়িওয়ালাকে কল করা হয়েছে। আমরা এখানে চাইলে আমাদের কোনো ইলেকট্রিকের জিনিস বা আমাদের হাউসে কোনো প্রবলেম হলে আমরা ফিক্স করতে পারি না, আমাদের হাউস ওনারের জন্য ওয়েট করতে হয়। তো ওকে কল করা হয়েছে, কিন্তু ও এখন আসতে পারছে না, কারণ যেহেতু আমাদের এখানে এখনো লকডাউন চলছে, তো ওর থাকে ডাবলিনে, সেখান থেকে আসা ওর পক্ষে এখন পসিবল না। তো সেজন্য অবশ্য আমরা একটা ব্যবস্থা করেছি, আমাদের একজন ফ্যামিলি ফ্রেন্ড আছে, ওনার একটা গ্যাসের চুলা আছে, তো সেটা নিয়ে এসেছি, সেখানে রান্নাবান্না করতে হবে বাড়িওয়ালা না আসা পর্যন্ত। তো আজকে অবশ্য গ্যাসের চুলা রান্না করছি না, আজকে শর্টকাটে রান্নাবান্না করব, খিচুড়ি রান্না করব একটু, তো সেটা আপনাদের সাথে শেয়ার করছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। এই যে চুলা কাজ করছে না, টাচ স্ক্রিন যেটা এখানে টাচ করে অন করতে হবে, এটা টাচ কাজ করছে না, এই যে এখানে কোনো কাজ হচ্ছে না, এরকম হচ্ছে। তো এখন রান্নাবান্না কী করব চিন্তা করে পাচ্ছিলাম না, যেটা চুলা ছাড়া করা যায়। তো ভাবছি এখানে চুলা নষ্ট হওয়ার আগে গরুর মাংস রান্না করেছিলাম আলু দিয়ে, তো এখন ভাবলাম সেটা দিয়ে রাইস কুকারে আজকে খিচুড়ি রান্না করে ফেলবো। তো এখানে রাইস কুকারের মধ্যে আমি অলরেডি চাল নিয়ে নিয়েছি, আর চালের সাথে এখন এটা হচ্ছে মুগ ডাল, তারপরে মসুরের ডাল, এই দুটো ডালই আমার কাছে আপাতত আছে। তো এই দুটো ডাল দিয়ে আমি খিচুড়িটা রান্না করব। খিচুড়িটার জন্য যে চাল আর ডাল মিক্স করে নিয়েছিলাম সেগুলো ধুয়ে নিয়েছি সুন্দর করে, আর এখানে যে দেখতে পাচ্ছেন পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, এগুলো দিয়ে দিলাম। তারপরে যে সব ধরনের মশলাপাতিগুলো দিয়ে দিচ্ছি, যেমন এখানে লবণ দিচ্ছি আমি এখন, তারপরে যে জিরা গুঁড়া, ধনে গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, তারপরে দিয়ে হচ্ছে কি বলে ওটাকে, গরম মশলা যেগুলো, এলাচ, দারচিনি, এগুলো সব কিছুই আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে সুন্দর করে মাখিয়ে তারপরে যে মাংসটা আমি বাটিতে দেখিয়েছিলাম সেই মাংসটা দিয়ে সুন্দর করে আমি এখানে মাখিয়ে নিচ্ছি।
তো এইটা দেখতে পাচ্ছেন আমি সবকিছু দিয়ে সুন্দর করে মাখিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি 2 টেবিল স্পুনের মতো ঘিও দিয়েছি আর এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি পানির পরিমাণটা আমি আমার আন্দাজ করে দিচ্ছি এখানে আমি কোনো কাপ দিয়ে মেজারমেন্ট করে দিচ্ছি না একটা আইডিয়া আছে কতটুকু লাগতে পারে পানি তো সেই হিসেবে পানি দিয়ে আবার সুন্দর করে একটু নেড়েচেড়ে এখন রাইস কুকারে বসিয়ে দেব তো এখন রাইস কুকারে বসিয়ে দিয়ে সুইচ অন করে দিয়েছি আর এদিকে আমার যে আমি নরমালি যে রাইস কুকারটা ইউজ করি ছোট একটা রাইস কুকার আছে আমার সেখানে 5টা ডিম নিয়ে নিলাম সিদ্ধ করতে দিয়ে দিব এভাবে রাইস কুকারে আমি ডিম কখনো আগে সিদ্ধ করিনি এটাই প্রথম তো দেখা যাক সিদ্ধ কতটুকু হয় বা কি কেমন হয় তো একটা রাইস কুকারে ডিম সিদ্ধ হচ্ছে আর একটা রাইস কুকারে খিচুড়ি রান্না হচ্ছে আর এদিকে আমি এক টমেটো দিয়ে একটা সালাদ তৈরি করে নেছি কাঁচা মরিচ পেঁয়াজ ধনেপাতা সবকিছু দিয়ে আমরা সাথে লেটেসও দিয়েছি সবকিছু দিয়ে সুন্দর করে একটা সালাদ বানিয়ে নেছি সালাদটা কেটে রেডি করে ফেললাম আর এইদিকে খিচুড়ি চেক করতে আসলাম যে কি অবস্থা কতটুকু হয়েছে তো দেখতে পাচ্ছেন অলরেডি ব্লক ওটা শুরু হয়ে গিয়েছে এই খিচুড়িটা কিন্তু পাতিলে যে আমরা চালটাকে সুন্দর করে ভেজে রান্না করি সেই খিচুড়ি থেকে কিন্তু কোনো অংশে কম হয় না খেতে কিন্তু টেস্ট অসাধারণই লাগে আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন যাদের ঘরে রাইস কুকার আছে যাদের ঘরে বলতে এখন তো কম বেশি সবার ঘরেই রাইস কুকার থাকে অবশ্য আমার রাইস কুকারের খিচুড়ি রান্না হয়ে গিয়েছে আর সুইচও কিন্তু উঠে গিয়েছে যে লাল কালারের সুইচ অন ছিল সেটা এখন অরেঞ্জ কালার হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন তো এইদিকে ডিমগুলো চেক করতে আসলাম দেখছি ডিমও সিদ্ধ মোটামুটি হয়ে গিয়েছে তো খাওয়া দাওয়াটা সেরে নিলাম আমরা খিচুড়ি আর ডিম সিদ্ধ তো আপনাদেরকে একটু বাহিরের ওয়েদারটা দেখা আজকের ওয়েদারটা অনেক সুন্দর আর এইদিকে আমাদের যে দুষ্টু ইশরাক আছে সে গাড়িতে বসে দুষ্টুমি করছে ওর এটা নাকি একটা খেলার জায়গা ও এখানে বসে খেলতে চায় ও গাড়িতে বসে এ সিট থেকে এই সিটে দৌড়াদৌড়ি করবে সবকিছু ঘেটে ঘুটে দেখবে আর আপনাদের সাথে সুন্দর একটা দৃশ্য দেখায় আমার বাসার পাশে পাশে যে আমার নেইবার আছে ওর এরকম ও কিছু ফুল গাছ লাগিয়েছে যেটাতে প্রতি বছর এরকম অসংখ্য সুন্দর সুন্দর ফুল ফুটে থাকে যেটা দেখতে অনেক ভালো লাগে এই ফুলগুলো অবশ্য এটা গোলাপ ফুল না কিন্তু দেখতে মনে হচ্ছে এটা গোলাপ ফুলের মতো কিন্তু এটা আসলে গোলাপ না গোলাপি রঙেরই একটা ফুল দেখতে কিন্তু অসাধারণ লাগে অসাধারণ আর এই যে দেখতে পাচ্ছেন সাদা সাদা এই ফুলগুলোর নাম আমি জানি না কিন্তু এগুলো ফুটলে অনেক সুন্দর লাগে দেখতে
এগুলো আমাদের পাশের পাশের যে নেইবার এক ভদ্র মহিলা থাকে ওনারই লাগানো গাছ, কিন্তু আমাদের এই পাশেও গাছের ডালপালাগুলো ঝুলে পড়ে আছে আর ফুলও সুন্দর করে ফুটে আছে, যেটা দেখতে অনেক ভালো লাগছে। তো ওয়েদার যেহেতু অনেক সুন্দর, আমি আর ইশরাক একটু বাইরে হাঁটাহাঁটি করবো, ইশরাক বাইক রাইড করবে, আমি ওর সাথে হাঁটাহাঁটি করবো আর ওয়েদারটা একটু উপভোগ করবো। আপনাদের থেকে এখানেই বিদায় নিচ্ছি, আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লাগবে। আল্লাহ হাফেজ সবাইকে।